দীর্ঘদিন ধরেই সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেবার নাম করে পূর্ব বর্ধমানে বেশ কয়েকটি জেলার বেকার যুবক ও যুবতীদের কাছ থেকে প্রায় 50 কোটি টাকা প্রতারণার অভিযোগে এবার পোস্টার পড়ল বর্ধমান শহরে। এই পোস্টারকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে। সোমবার সকালে জেলা শাসকের অফিসের ঠিক সামনেই এছাড়াও প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সামনে এই পোস্টার দেখা গিয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কাটমানি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, তারই মাঝে চাকরি দেবার নাম করে এই ছবি সহ পোস্টার দেওয়ায় শহর জুড়েই ব্যাপক চর্চা শুরু হয়েছে। এদিকে পোস্টার দেওয়ায় বর্ধমান থানার পুলিশ 3 জনকে আটক করেছে, যদিও এ ব্যাপারে খোদ জেলা শাসক বিজয় ভারতী জানিয়েছেন গোটা ঘটনা নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, কারা এই পোস্টার দিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদও করা হবে। দুর্নীতি আমি ওটা দেখিনি এখনো, কিন্তু শুনেছি 50 কোটি টাকা যদি কেউ ঘপলা ঘোটালা করে থাকে তো কোনো স্কিম হবে তো, যেখানে 500 কোটি মিনিমাম অর্থ বরাদ্দ হবে, এরকম তো কোনো স্কিম আমি এখনো দেখছি না। আদার দেন বাংলা আবাস যোজনা আর MGNRDA, এই দুটো স্কিম তো গ্রাম পঞ্চায়েতের ভাগ আছে, তো এক জায়গায় পোস্টার পড়বে, নির্দিষ্ট পোস্টার না হলে কি বক্তব্য দেওয়া যাবে? পোস্টার কি সই দেওয়া হয়েছে? না, পোস্টার সরানো ব্যাপারই নেই, আগে তো পোস্টার যে দিয়েছে ওকে ধরতে হবে, ওকেই বলতে হবে কি 50 কোটি পরিসংখ্যান কোথায় থেকে এনেছ, না পোস্টার সরানো আর না সরানো কোনো ব্যাপার নেই, যদি তথ্য থাকে তো থাকবে, যদি অসত্য তথ্য আছে তো কোনো কিছু অ্যাকশন নেওয়ার কথা নেই, সত্য আছে তো পক্কা অ্যাকশন নেব। যদিও এই ঘটনা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ, তারা বলছেন প্রশাসন আমাদের এই প্রশাসনের সম্বন্ধে লিখেছে আর কি, নাকের ডগায় যে চক্র চলছে, 50 কোটি টাকার একটা প্রতারণার অভিযোগ এসছে, সেই অভিযোগের জন্য কারো পোস্টার মেরেছে এখানে আর কি, এটা তো আমাদের খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের বর্ধমানবাসী হিসেবে আমরা এরকম একটা সাধারণ মানুষের যে বিভ্রান্ত হচ্ছে বা টাকা পয়সা চলে যাচ্ছে সাধারণ মানুষের, বেকার ছেলেরা আজকে এই টোপ খেয়ে নিচ্ছে আর কি, ছুটছে এদের পিছনে যে চাকরি দেবো, ঋণ পাইয়ে দেবো, এগুলো প্রশাসনের খুব কড়া হাতে পদক্ষেপ নেওয়া উচিত আর কি। আমরা কতদিন আগে দেখছিলাম কাটমানি নিয়ে পোস্টার, হ্যাঁ, এর পাশাপাশি প্রশাসনের যে 50 কোটি টাকা দুর্নীতি, কী বলবেন? এটা খুব দুঃখজনক আমাদের কাছে, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা খুব দুঃখজনক আমাদের কাছে, এবং বেকার ছেলে যারা আছে, যাদের ঘরে 5টা ছেলে শিক্ষিত আছে, তারা আজকে এগুলো মর্মমর্মে বুঝছে যে কীভাবে আজকে মানুষ প্রতারণা হচ্ছে। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।